হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসি ব্লগসে। তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আর এখন বাজে সকাল 6:30। আর আমি ঘুম থেকে উঠে আগে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ শাড়ি মেলা আছে, তো মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে। আর আমি এদিকে বাসি উঠানটা ঝাড় দিয়ে নেব, তারপরে সকালের আমাদের কাজ রান্না করা, তো রান্না বান্না করে তারপরে আমি বিছানা গোছাতে চলে এসেছি। আর আজকে আমি যাব আমার বাবার বাড়িতে, আমার পিসি শাশুড়ি এসেছে বাংলাদেশ থেকে, তো ওনাকে আমার বাবার বাড়ি দেখাতে নিয়ে যাব। সেই জন্য সকালবেলা একটু কাজের তাড়া, আর বাচ্চা কাচ্চা নিয়ে কোথাও যেতে গেলে একটু সময় নিয়ে যেতে হয়। আর তারপরে বিছানাটা গোছানো হয়ে গেলে পরে আমি স্নান করব, প্রাপ্তি স্নান করবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু স্নান বাকি আছে, তো সবাই এক এক করে স্নান করব, তারপরে রেডি হয়ে আমরা যাব। তো চলো, আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে, আবার সারাদিন পরে সন্ধ্যেবেলায় ব্লগটা স্টার্ট করছি। আর আমরা বাবার বাড়িতে পৌঁছে গেছি দুপুর 12টার দিকে, কারণবশত ব্লগটা করা হয়নি, তো এখন সন্ধ্যে থেকে ব্লগটা আবার শুরু করছি। এখন সন্ধ্যে 5:30 মতো বাজে, আর এখন আমি রান্না করছি পায়েস, আর মা পিঠে বানাবে, সেই জন্য আমি পায়েস বানিয়ে নিলাম। আর বাড়িতে যেহেতু দুধ আছে, তো সেই জন্য টাটকা টাটকা দুধ দিয়ে পায়েস করলাম, আর পায়েসটা দেখতে অসাধারণ হয়েছে, আশা করছি খেতে অনেকটাই ভালো হবে। আর মা পিঠে বানাবে, সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছে, আর গরম জল দিয়ে যদি পিঠে করা হয় তাহলে পিঠেটা অনেক সফট হয় খেতে, তো মা ওইদিকে গরম জল করছে। আর আমি পায়েসটা নামিয়ে নিলাম, আর নতুন গুড়ের পায়েস এমনিতেই খেতে অনেকটাই ভালো হয়। আর এই পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতে পিঠে পুলি হবে, নানা ধরনের পিঠে হবে, আর এই নতুন গুড় দিয়ে সবার বাড়িতে পিঠে হবে, তো খেতে কেমন হয় সেটা তো তোমরা সবাই জানো। তো আমরা বেশি কিছু করব না, শুধু পিঠে যেটা সাদা পিঠে সেটাই করবে, আর পায়েস দিয়ে গরম গরম পিঠে খাবে, আর কিছু পিঠে দুধে জাল দেব, পরের দিন সকালবেলা খাবো। আর বাসি পিঠে খেতে আরও বেশি টেস্টি লাগে, তো আজকে সাদা পিঠে পায়েস দিয়ে খাবো, আর দুধে যেটা পিঠে ভেজাবো তো সেটা কালকের জন্য, কারণ এত রাতে ওই পিঠে ভেজানোর পর আর কোনো খাওয়ার ইচ্ছে করবে না, তো সেটা পরের দিন সকালে খাবো। আর এখন মা পিঠে বানাবে, তো পিঠের জন্য চালের গুঁড়োটা গরম জলে ভালো করে গুলিয়ে নিয়েছে, তো এখন পিঠে বানাবে, আর গরম গরম পিঠে হবে, আর সবাই গরম গরম পিঠে খাবে, আর দুপুরের তরকারি সবই আছে, পিঠে খেয়ে সবাই একটু একটু করে ঝালমুখ করবে। তো এই যে পিঠের সরাটা বসিয়ে দিয়েছে, আর মাটির উনুনে রান্না হবে, আর দেখতে পাচ্ছ কীভাবে চুলাটা ধরেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমি আরও ভিডিও করে রেখেছি যে কী সুন্দর লাগছে আগুনটা দেখতে। আর এখন মা পিঠেগুলো দিয়ে দিচ্ছে, এটা সাজের পিঠে, একসাথে 4টে করে হয়, ছোট ছোট হয়, আর এই পিঠেটা খেতে বেশি ভালো লাগে, তো আমাদের বাড়িতে বেশিরভাগই এই সাজের পিঠে হয়। আর একটু ঢাকা দেওয়ার পরে দেখো পিঠে হয়ে গেছে, আর পিঠেগুলো ফুলে একদম হয়ে গেছে, তো এখন মা পিঠেগুলো নামিয়ে নিচ্ছে। আর এই দেখতে পাচ্ছ দুই সাজে নেমে গেছে, তো এই দিক দিয়ে কিন্তু খাওয়াও শুরু হয়ে গেছে, বাবা গরম গরম পিঠে খাচ্ছে, আর মা পিঠে নামাচ্ছে, আর আমরা সবাই চারিদিকে বসেছি, গরম গরম পিঠে খাবো।
আর আমি তো এখন ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি। আর এখন আমি করছি পিঠেটাকে একটু কেটে কেটে দিচ্ছি, কারণ দুধে যেহেতু দিব সেই জন্য পিঠেটা মাঝখান থেকে যদি আমি কেটে দিই তাহলে দুধটা ভেতরে সুন্দরভাবে যাবে। তো সেই জন্য আমি পিঠেগুলো দুই ভাগে ভাগ করে দিচ্ছি, আর এটাকে তারপরে দুধে জাল দেব। আর এখানে আমি পিঠে কাটছি আর মায়ের সাথে গল্প করছি, আর বলছি যে বাড়ির দুধ এমনিতেই খেতে অনেকটাই ভালো হয় বাজারের দুধের থেকে। তো দুই দিনের দুধ রেখেছিল মা, আর শীতের দিন রেখে দুই দিনের দুধটাও ছিল। তো প্রথম দিনের দুধটা দিয়ে দুধে ভেজানো এই পিঠেটা করব। আর আজকে যে দুধটা হয়েছে সেটা দিয়ে পায়েস করেছি। তো আমার পিঠেগুলো কাটা হয়ে গেছে, আর এই যে তোমাদের একটু দেখিয়ে দিই আমি কীভাবে পিঠেগুলো কেটেছি। শুধু পিঠেগুলোর মাঝখান থেকে কেটে দিয়েছি, আর তারপর আমি পিঠেটা জাল দেবো, সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর দুধে এর মধ্যে চিনি আর গুড়টা দেওয়া হয়ে গেছে, আর এখন শুধু পিঠেগুলো দিয়ে দেবো। আর এই পিঠেটা আস্তে আস্তে জাল হবে, এটা জোরে জাল দেওয়া যাবে না, খুবই আস্তে আস্তে জালে পিঠেটা করতে হবে। তো আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে তারপরে পিঠেগুলো দিচ্ছি। আর এই পিঠেটা যত জাল হবে তত খেতে বেশি ভালো লাগবে। তো মোটামুটি আমি যে কয়টা পিঠে দেওয়া যায় সেগুলো দিয়ে দিচ্ছি, আর পরের দিন সকালে দেখতে পাবে পিঠেটা কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো সবাই খেতে বসে গেছে, প্রাপ্তিও খেতে বসে গেছে, আর আমার বাংলাদেশ থেকে এসেছে যে পিসি, আর সেই পিসিও খাচ্ছে। তো আমরা সবাই চারিদিকে গোল হয়ে বসেছি, ওই যে মা খাচ্ছে আর এখানে বাবাও খাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা।